আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আমি টুকিটাকি কী কাজ করবো এটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকবেন। আজকে শুক্রবার সকালবেলা আমি উঠছি 5টা বাজে, ওটা নামাজ পড়ছি, নামাজ পড়ে আয়াতের কাপড় দিয়ে ধুইছি, ধুইয়া পরে নাইরা দিছি বাইরে, পারিন্দা রোদ আসে না, শুকায় না আয়াতের কাপড়, কাপড় দিয়ে নাইরা দিয়া হাইরে আমি হাঁড়ি পাতিল দিয়ে মাছ দাসি, রাত্রে যা খাওয়া দাওয়া করছিলাম প্লেট দিয়ে মাছ দাসি, তো সুরাই আসো মায়েরা আমি আর দিই নাই, হাঁড়ি পাতিল দিয়ে মাছ অনেক লেগে আমি মাছ দাসি হাঁড়ি পাতিল দিই। আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটন দিয়ে ওয়ান করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ রহমতে সবাই ভালো আছে, সবাই যেন সুস্থ থাকে, সহি সালামত থাকে, আল্লাহ যেন হেফাজতে রাখে, আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আর ভিডিওটি দেখে বেশি বেশি করে, আর দয়া করে আমাদের পাশে থাকবেন আপুরা ভাইয়ারা। আজকে শুক্রবার, সুরাই সুমায়া কইতেছে খিচুড়ি রান্না করতাম, তো আমি আবার কইলাম কি খিচুড়ি কি দিয়া খাইবা রান্না করুন যে খিচুড়ি, তো পারবেছে কালকা কটা মুরগির পাও আনছিল, কলজা গিলা আনছিল, এডি আমি আবার বাচ্চা রাখে দিয়েছিলাম ফ্রিজে, তো সকালবেলা আমি খিচুড়িটা রান্না করছি, তো আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিছি, গরম মশলা তেজপাতা জিরা বাটা এডি দিয়ে দিছি, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, নাড়া দিতেছি, এটি আল্লা চাই দেড় ফুট আমি ভিজাই রাখছিলাম, চালি হুইলে গেছে গাম, কাঁচামরিচ দিয়ে দিছি, চাল দিয়ে আমি বাজিয়ে নিতেছি ভালো মতন, বুনা খিচুড়ি রান্না করবো, সুরায়া সুমায়া অনেক পছন্দ করে বুনা খিচুড়ি, তো পারবেছে আর সকালবেলা নাস্তাটা খাইতে পারছে না, পারবেছে গেছে গা দোকানে, আজকে শুক্রবার দেখে সকাল সকালে গেছে গা পারবেছে, তো খিচুড়িটা আমি নাড়া দিতেছি, খিচুড়িটার পানিটা শুকাই গেছে গা, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন লাইক করেন শেয়ার করেন আর ভিডিওটি কষ্ট করে দেখেন, আপুগর লাগিয়া ভাইয়াগর লাগিয়া সবার লাগিয়া আমি দোয়া করি বেশি বেশি করে, আল্লাহ যেন সবার হেফাজতে রাখে সহি সালামতে রাখে, সবার লাগিয়া দোয়া করি, আর সবসময় আপনার কাছে অনুরোধ থাকব আমাদের পাশে থাকবেন দয়া করে আর ভিডিওটি দেখবেন, আপনাকে আপুরা ভাইয়ারা আপনাকে কারণে আমি নতুন বাসা আসতে পারছি, এতে কোনো সময় আসতে পারতাম না আমি, আগে যেরম বাসায় ছিলাম এরম বাসায় থাকতাম আমি, তো আপনারা আনছেন আল্লাহ আনাইছে আল্লাহর হাতে সব কিছু, তো খিচুড়িটা হয়ে গেছে গা, মুরগির পাউডা বসাই দিব আমি, সব কিছু মশলা দিয়ে দিছি আমি, তো আয়াতে আবার আমি যখন রান্নাটা বসাইছি আয়াতে ছিগলে ছিগলি করতেছে, আমি আবার কইলাম সুমায়রে সুমায় তুল আমি বসাই দিয়ালই, তো আয়াতের লো মনে আয়াতের আবার খাওয়ামো, আয়াতের খিদা লাগবে জায়গা, আয়াতে আজকে আবার সকাল সকাল উঠতে গেছে জায়গা, আপুরা ভাইয়ারা আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে তা আপনারা আমার ক্ষমার দৃষ্টিকে দেখবেন, তো তরকারিটা পরায় হইয়া গেছে গা, তুমি ঝুল ঝুল রাখবো নাইতে খিচুড়িটা খাইতে পারবো না শুকনো হইলে, সকালে নাস্তা করতেছি সবাই পরে নাস্তা করবো
তো হে বাসায় থাকতে বাহিরে রেকর্ডিং দিছি আইতে দিছি গ্যাসলি করত এন তো আইতে কথা কয় কান্না করে তার কোন জায়গা যাইতে পারি না ঘরে বসে রেকর্ডিং দিতে হয় আইতে সিগলাসিগলি করে তো ফারবেসের বাবা মাছ আনছে শোল মাছ অনেক দিন ধরে কইতাছে ফারবেসের বাবা মাছ আনছে বিলা শোল মাছ অনেক দাম দেখে শোল মাছ আনতে পারে না তো এই শোল মাছটা কেজি আনছে 300 টাকা কেজি এন 1 কেজি শোল মাছ আনছে তো সুমায়রে কইছিলাম ক্যামেরাটা তুমি ইয়া করতে ওয়ান করতে সুমায়া ক্যামেরাটা অন করতে পারছে না ভিডিওটা তো অন্ধকার হইছে তো সুরায়রা আবার ডাক দিছি সুরায়া আবার ক্যামেরাটা ওয়ান করছে অসুবিধা হইছে ক্যামেরাটা আমার ক্যামেরাটা তো ভিডিও করলে সমস্যা দেখা দেয় মাঝে মাঝে ক্যামেরাটা বাইরা এই জন্য ভিডিও করতে বেশি একটা ভালো লাগে না ভিডিও যদি পরিষ্কার না হয় আর ভিডিও করতে যদি ভালো লাগে না ভালো মতো লাগে না ভিডিও করলে তো মাছটি আমার কাটা হইয়া গেছে গা তো মাছটি আমি ধুইতাছি লবণ দিয়া ভালো মতন ডিমু ধুইয়া রাখিয়া দিমু তো আজকে আর মাছ রান্না করবো না গরম পানি দিয়ে আমি ভালো মতন ধুইতাছি ধুইয়া রাখিয়া দিমু ফ্রিজ কালকে রান্না করবো তো আমি সব কাজ শেষ কইরা পরে রান্নাটা বসাইছি তো ফারবেসের বাবাই কইছে আমার ডাল রান্না করতাম মাশকালার ডাল চিংড়ি মাছ দিয়া তো আমি মাশকালার ডাল রান্না করবো চিংড়ি মাছ দিয়া শোল মাছের মাথা দিয়া রান্না করলে খুব মজা হইল যে আমি আর রান্না করি নাই ফারবেসের বাবা কইছে দিকে রান্না করতেছি আটা বাটা রসুন বাটা জিরা বাটা এটি দিয়ে দিছি কাঁচামরিচ আমি যখন রান্নাটা বসাই আয়াতে চিগলে চিগলি করে তখন তো বাহিরে জায়গা আসিল যাইতে পারছে আয়াতের লইয়া রাস্তা ঘোরাফিরি করতেছে আর কোনো জায়গা যাইতে পারে না রাস্তা যাইতে পারে না বাড়ির সামনে তো জায়গা আছে তো সুরায় সুমারে কেউ যাইতো সুরায় সুমার যায় না তো ভালো লাগে না সামনে যাওয়া ঘরে বসে থাকলে এটাই ভালো তো মাশকালার ডাল দিয়ে আমি দিয়ে দিছি আলু ভাজি করতেছি আজকে মাশকালার ডাল আর আলু ভাজি পেঁয়াজ কুচি দিয়ে দিছি হলুদ দিয়ে দিছি আজকে আবার রাতে আমার বাইর বউ দাওয়াত দিছে পারবেশের বাবারে আমারে সবারই দাওয়াত দিছে তা আমি আবার কইলাম আমরা যাইতাম না কেউ তো ফারবেসের বাবা যাইব না ফারবেসের বাবা যাইয়া খাইয়া বোনে যাইয়া তো আমার বাড়ি গিয়ে গরুর মাংস আনছে বাসা থাকিয়া এক আপু দিছে গরুর মাংস আমার বাইর বউ যে এই বাসায় কাজ করে এই বাসার বাবি দিছে তো ফারবেসের বাবার আবার কইলো যাইতো তো ফারবেসের বাবা রাত্রে যাইয়া খাই আসবে যাইয়া আমরা রাত্রে শুধু খালি ভাত রান্না করবো আর কিছু রান্না করবো না তো তরকারি সব আছে এই দেখা হয়ে যাবো গা আঙ্কল আপুরা বাইয়ারা মামুনিয়া আপনারা সবাই আমাদের পাশে থাকবেন দয়া করে আর ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে আপনার কাছে অনুরোধ লইল আর আমি আপনাকে মাঝে সবসময় থাকতে চাই আপনাকে মাঝে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যালেঞ্জে আপনারা সবসময় আগায় নেবেন আগের মতন আগায় নেবেন আপনারা যদি আগায় না নেন তো আমি যাইতে পারবো না
সব সময় আপনারা আগায় নেবেন, আমি কি আর যাইতে পারবো নাকি আপনারা যদি না নেন আগাইয়া, আর আল্লাহ যদি নেওয়ায় এই পর্যন্ত। তারপরে দৈন্য ভাতা দিয়ে দিছি, ডালটা উড়ে গেছে। আমি আবার ক্যামেরাটা ধরে রাখছি, সুমাইয়া বাইরে দিতেছে সবকিছু দুপুরে খাবার। কালকে আবার শুটকি রাঁধছিলাম, শুটকি তরকারি লয়ে গেছে, আবার বর্তা করছে, এই দিয়ে টুয়ে গেছে, এই দিয়ে সামনে দিয়ে দিছি খাওয়াই বলি দিয়া। ডাইলও আছে, মাসকলার ডাইল, আলু ভাজি। তা আমার ভাইয়ের মেয়ে এনে খাইতেছে, এগো বাসায় নিয়ে মানাইছে, আমার ভাইয়ের শালায় আসছে। তো কইতেছে আমি যে গেছিলাম দেখতাম, কইতেছে হুবু তোমার সাথে যামু, আমার সাথে আমি নিয়ে আইছি। সুমায়ের সাথে আবার গোসল করছে, গোসল কইরা সুমায়ের লগ ওই আবার তেল পানি দিছে, সুমায়া দিয়ে দিছে, সুমায়ারও অনেক আদর করে। সুমায়ের সাথে খেলে বৈশা বৈশা, আমি গেলে আইসা ভরতে চায়, সুমায়া গেলে আইসা ভরতে চায়, আইসা ভরছে। আবার কইতেছে রাত্রে থাকতো, এমনকি সমস্যা নাই থাকবো না, হাতে বৈশা লইছে ফাঁকার ভিতরে। আমরা বিকেলে আজকে চা খামু, এই দুটো ফ্রিজে আসলো গরুর দুধ, এটা ফ্রিজে আসলো সেই কারণে চাকা হয়ে গেছে। দেখুন একটা কালার আসতেছে, এটা তো কেন গলেনি, গলতাম গরম দেখিয়া। তো সাদা আমি আবার বানাই দিছি চিনি দিয়া, পাশে বাড়াইটা আছে, ঝগড়া করতেছে, আমি যে ব্রেক করে দিতেছি, চিগলা চিগলি করতেছে। তা আবার যে চা বানাইছি তখনও চিগলা চিগলি করতেছে। আমরা বিকেলে চা খাইতেছি, বিকেলে নাস্তা চা খাইতেছি, নাস্তা বলে আমি একটা বেশি ক্যামেরার সামনে আসি না, আমার মুখে মেস্তা বসে যায়, আমার লজ্জা লাগে। আব্বু আর ভাইয়া খিলগাঁও থেকে ভাইয়ের জন্য প্যান আনছে, একটা প্যান আছে, বাইরে কাজে যায় লাগে এগুলো প্যান, এই যে ফুল প্যান মনে হয়, হ্যাঁ শীত করে তো সেজন্য ফুল প্যান নিয়ে আসছে। এই যে এবার মডেলিং প্যান, এগুলো বিকালবেলা পপকর্ন খাইতো। তো আজকে যে শুক্রবার গেছে, মুরগি সব ব্যস্তা শেষ হয়েছে গা, তো ফার্মেসে যাইতে যেতে দেরি হইব। সুরায়রা আবার কইলাম কটা পপকর্ন বাজিয়া দো, ফার্মেসে তো খাইতে পারে না, তো পপকর্ন বাজিয়া দিছে, ফার্মেসে বৈশাখ খাইতেছে, আর আয়া তো খাইতেছে। আমি অনেক দিন ধরে ভিডিও করতেছি।
কিন্তু কখনো ভিডিও সামনে আসলে কথা কইলে আমার কেন জানি শুল কাফে কথা কইতে পারি না কথা একটা এলোমেলো হয়ে যায় কথাত ফেস লাগে যায় কথা কইতে পারি না এই একটা আমার সমস্যা তা আয়াতে ও ভুট্টা খাইতেছে আয়াতে খেলা করতেছে আর ভুট্টা খাইতেছে দুই ভাইয়ে সুমাইয়া বৈশা খাইতেছে তো সুরাইয়া ফপন বাজতেছে আরও আমি আবার ক্যামেরাটা ওয়ান করে রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ